हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल आइरीन जया व्लॉग्स। तो आज के আমরা গেছিলাম বোবা পান্ডা, व्हिच इज फेमस फॉर बबल टी एंड कोरियन फूड। এখানে বাইরে লেখাই আছে টপ 6 বেস্ট সেলার বাবল টি। আর আজকে আমার মায়ের লুকটা একদম ছিল সুইট এন্ড সিম্পল একটা লুক, এন্ড এখানে লেখা আছে দিস ইজ ওয়্যার দ্য ম্যাজিক হ্যাপেন্স। আমার লুকটা ছিল সুইট এন্ড সিম্পল, আমি নিজেকে নিজে কমপ্লিমেন্ট দিচ্ছি, কারণ আমাকে কেউ কমপ্লিমেন্টটা দেয়নি আজকে। এখানে ফার্স্টে আমার চুলটা খোলা ছিল, তারপর আমি পরে চুলটা বেঁধে নিই, ভেবেছিলাম যে গরম লাগবে, কিন্তু সেরকম গরম লাগেনি। আর আমার বাজে হ্যাবিট আছে পাউট করার, উইচ ইজ নেভার গোনা চেঞ্জ এনি ওয়ে। এখানে হচ্ছে কোরিয়ান ফুডের মেনু, গিমবাপ, কিমচি ফ্রাইড রাইস, দেন কর্ন ডগ, সবই এখানে পাবেন। এবার আমরা এন্টার করব বোবা পান্ডাতে। বোবা পান্ডা হচ্ছে মৌচাকের যে গায়ে যে গলিটা আছে ওখান থেকে আপনারা স্ট্রেট যাবেন, স্ট্রেট গিয়ে লেফট টার্ন নেবেন, দেখতে পাবেন। আর এই ক্যাফেটা হচ্ছে পিঙ্ক থিমড ক্যাফে। এখানে দেখুন কি সুইট একটা বাবল টির একটা কার্টুন আছে, আর এখানে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানোও আছে, বোবা বে লেখা, আবার পান্ডাও আছে, একটা বেবি পান্ডাও আছে। আর এটা হচ্ছে ব্ল্যাক পিঙ্ক, ফেমাস একটা কে ব্যান্ড, আমি ঠিক চিনি না অতটা ভালো করে এদেরকে। আর আমার মা বেশ আশেপাশে দেখছিল, এটাও একটা ফুড মেনিউ ছিল, এক্স্যাক্টলি জানি না, এটা হয়তো রাইসের সাথে হয়তো সার্ভ করে। আর ফেমাস ব্যান্ড BTS, আই ডোন্ট নো দ্য ফুল ফর্ম, বাট আই নো ইটস কল BTS। আর আমি এদের কারোর নাম জানি না, ভেরি স্যাড। বেশ কিউট ছিল, আমি বেশ ভালো লেগেছে এই জায়গাটা। আর এটা হচ্ছে কাউন্টারটা যেখানে মেনু উইথ প্রাইস দেওয়া আছে। একটা হ্যালো কিটি আছে, ওয়েভ করছে, হাই করছে, টিপসের একটা জার আছে, আর লাফিং বুদ্ধা সামনে। আর এখানে স্টাফরাও ফ্রেন্ডলি ছিল, এটা একটা ক্লাউডের মতন লাগছে। এখানে আমি মার সঙ্গে ভিডিও করার চেষ্টা করছিলাম, মাকে আমি বললাম যে তুমি এরকম স্টিল হয়ে আছো কেন, কোনো মুভমেন্ট নেই কেন, কী যে এক সময় মা করে না, আই এম ভেরি কনফিউজড। তো আমরা অর্ডার করেছিলাম, আমারটা হচ্ছে যেটা আমি হাতে ধরে আছি মোকা বাবল টি, আর মায়েরটা হচ্ছে পার্ল বাবল টি। এখানে নিচের দিকে আপনারা যে ব্ল্যাক যে বলগুলো দেখছেন, এটা চকলেট ফ্লেভারের হয়। তো আমার মা বেশ ভালো করে একটু দেখে নিচ্ছে যেটা কেমন। তো ফার্স্ট টাইম মাকে বললাম তুমি ট্রাই করো, তো মা ফার্স্টে ট্রাই করলো, দেখলাম মুখের এক্সপ্রেশনটা কোনো চেঞ্জ হয়নি, স্লাইট চেঞ্জেস হয়েছে। এখানে আমার মা বলছিল যে নিচে যেই বাবলসগুলো মানে বলসগুলো যেগুলো আছে চকলেটের, ওটা একটু মানে কীরকম একটা মানে লেগেছে আমার এক মায়ের। আর এখানে আমি ফার্স্ট ট্রাই করছি, কারণ আমি কোনোদিন কোরিয়ান ফুড আমি ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। তো আমারটা তো মোকা ফ্লেভার ছিল, তো এই কফি টেস্ট একটা ছিলই। আর আমরা বলে দিয়েছিলাম যে সুগারটা 50% মতন দিতে, আর আইস একদম না দিতে। এখানে আপনারা চুজ করতে পারেন যে আপনারা কত পার্সেন্ট সুগার চাইছেন বা আইস আদৌ চাইছেন কি না। তো আমার বেশ ভালো লেগেছিলো। আর এখানে হচ্ছে কর্ন ডগ, কর্ন ডগটা হাফ ছিল চিজ আর হাফ ছিল চিকেন। এখানে আমি মাটটা ট্রাই করলাম, পার্ল বোবা টিটা, এটা একটু চা চা ফ্লেভার পাওয়া গেছে, চায়ের একটা ফ্লেভার পাওয়া গেছে, আর আমারটা মোকা ছিল বলে আমারটাতে কফি ফ্লেভার পাওয়া গেছে, কিন্তু পার্লের টেস্টটা খুবই লাইট টেস্ট ছিল। আর কর্ন ডগটাও মা ট্রাই করলো, কর্ন ডগটা আমি ফার্স্টে ফেসবুকে ভিডিও দেখেছিলাম, খুব ফেমাস একজন আছে ইট উইথ হ্যামজি বলে, ও খাচ্ছি, ওকে আমি খেতে দেখেছিলাম। তো এবার আমি নিজে খেয়ে দেখলাম, মানে ফার্স্ট এখানে মা খাচ্ছে, সরি, এটা বেশ ভালো ছিল। আমার বোবা টিয়ের থেকে বরঞ্চ ওই কর্ন ডগটা একটু বেটার লেগেছে। তো এখানে আমরা দেখাচ্ছি, এখানে কেচাপও দেয় এটার মধ্যে, আর তার সাথে ওরা মেয়োনিজও দেয়। তো বেশ ভালো, এটা চিকেন বা চিজ যা থাকে ব্যাটারে ডিপ করে এটাকে ডিপ ফ্রাই করা হয়, তার উপর কেচাপ আর মেয়োনিজ দিয়ে দেয়। এটা আমি হ্যামজিকে খুবই খেতে দেখতাম, আর এখন তো খুব ফেমাস হয়ে গেছে কোরিয়ান ফুড কলকাতাতে, আর অনেক ফুড ব্লগারদেরকেও দেখি যে এটার রিভিউ দিতে। তো আজকে আমি নিজেই চলে গেছিলাম খেতে কেমন হয়। আউট অফ 5 আই উইল গিভ 3, আর বোবাটিকে আউট অফ 5 আই উইল গিভ 2। আর আমার খুব বাজে একটা অভ্যেস আছে, আমি যে কোনো রেস্টুরেন্টে গেলে আমি পাতুলে বসি, পাতুলে বসাটা আমার কাছে খুব কমফোর্টেবল লাগে। আর এই হচ্ছে, চিনি না আমি, নাম জানি না আমি এক্স্যাক্ট, এই
হচ্ছে আমার বর। আমি আমার মাকে বললাম, মা তোমার জামাই পেয়ে গেছি। আমি গাল ধরে একটু টিপছিলাম। আর এই যাকে দেখালাম যে গবলিনের যেখানে ছবিটা দেওয়া যে হিরোটা আছে, একে আমি ট্রেন টু বুসানে রেখেছিলাম। আর ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্টও ভালোই ছিল, ছোট্ট ক্যাফে, কিন্তু তাও আপনার কোনো প্রবলেম হবে না, জায়গা নিয়ে। অ্যাডভেঞ্চার ওয়েটস, বাট ফার্স্ট বোপা। আর একটু ভালো করে টপ টু বটম আমার হবু বরকে দেখিয়ে দিই, নাইস পেয়ার অফ জিন্স অ্যান্ড শ্যুজ, নাইস ড্রেসিং সেন্স, গবলিন। আমার মা আবার সেই স্টিল হয়ে যায়, কোনো মানে কোনো রিয়াকশনই নেই আমার মার মুখে। আবার আশেপাশে দেখছে, কি যে করবো না এই মহিলাটাকে নিয়ে বুঝতে পারি না। তো এবার আমরা খেয়ে বিল পে করে বেরিয়ে গেছি। আর এটা আবার সেই BTS-এর, বেশ ভালো, কিউট। তো এই মাকে বললাম, এখানে তুমি দাঁড়িয়ে পড়ো ওই বাবল টির এই কার্টুনটার সামনে, তোমার ছবি তুলবো। তো মা তার জন্যেই রেডি হচ্ছিলো যে মেয়ে এবার ছবি তুলবে, এবার একটু পোজ দিই। আর এখানে আমি নিজে আমার দেখা যাচ্ছি গ্লাসে নিজেকে। আর যাওয়ার আগে একটু আমার বরকে একটু বাই বলে দিলাম, আবার দেখা হবে। তো আমরা বেরিয়ে গেছি এখান থেকে, বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। ফার্স্ট টাইম কোরিয়ান ফুড ট্রাই করলাম, তো ঠিকই আছে। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমার চ্যানেল আইরি এনজয় ব্লগ সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, জয় হিন্দ।